হাতে সময় কম, দিন রাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ, সারা রাত জেগে কাজ করেও মিলছে না প্রতিমার সঠিক দাম। তাই পুজোর আগে মন খারাপ প্রতিমা শিল্পীদের। দিন রাত এক করে কাজ করেও মিলছে না সঠিক দাম, কালী পুজোর আগে মন খারাপ প্রতিমা শিল্পীদের। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই সকলে মেতে উঠবেন শক্তির আরাধনায়। বিভিন্ন মন্দির, বারোয়ারি মণ্ডপ ছাড়াও পাড়ার বিভিন্ন এলাকায় আয়োজন হবে কালী পুজোর। হাতে সময় কম, দুর্গাপুজো শেষ হতে না হতেই তাই প্রতিমা শিল্পীরা হাত লাগান কালী প্রতিমা তৈরিতে। দিন রাত এক করে কাজ করেও মিলছে না সঠিক দাম, কালী পুজোর আগে তাই মন খারাপ প্রতিমা শিল্পীদের। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরই সকলে মেতে উঠবেন শক্তির আরাধনায়। বিভিন্ন মন্দির, বারোয়ারি মণ্ডপ ছাড়াও পাড়ার বিভিন্ন এলাকায় আয়োজন হবে কালী পুজোর। হাতে সময় কম, দুর্গাপুজো শেষ হতে না হতেই তাই প্রতিমা শিল্পীরা হাত লাগান কালী প্রতিমা তৈরিতে। প্রতিমা শিল্পীদের দাবি, বর্তমান বাজারের যা অবস্থা তাতে বাড়তি শ্রমিক নিয়োগ করে প্রতিমা তৈরির সব খরচ খরচা বাদ দিয়ে আর সেরকম কিছু মুনাফা থাকে না। শিল্পীদের দেওয়া তথ্য অনুযায়ী লোকাল মাটি দিয়ে প্রতিমা তৈরির পর তাকে ফিনিশিং এর জন্য প্রতিমার গায়ে দেওয়া হয় গঙ্গা মাটির প্রলেপ। এক্ষেত্রে দুটি মাটির দামই বেড়েছে আগের থেকে। দাম বেড়েছে প্রতিমা তৈরির বাঁশ, দড়ি, রং, প্রতিমার গহনা থেকে অন্যান্য সাজ সরঞ্জামের। তার উপর রয়েছে শ্রমিকের সমস্যা, বাড়তি পয়সা দিয়েও শ্রমিকের যোগান মিলছে না। একদিকে কমেছে লাভের পরিমাণ, অন্যদিকে নানান সমস্যা। তবুও বাপ ঠাকুরদার হাত ধরে শেখা প্রতিমা গড়ার এই শিল্পকে ভালোবেসেই আজও লড়াই চালাচ্ছেন শিল্পীরা, একথা বলাই যায়। ব্যস্ততা খুব শর্ট সময়ের মধ্যে কালী পুজোটা কাজ করতে যায়, আর বৃষ্টিতে এখানে আমার অসুবিধা হচ্ছে না, তারপরে সময় খুব কম, তো লক্ষ্মী পুজো পরে কালী পুজোর চাপটা বেশি থাকে। লেবারের তো সমস্যা আছেই, আর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে সেই বুঝে ঠাকুরের দাম বাড়ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।